দেশে নতুন করে বাড়ছে চালের দাম। বাজার পরিস্থিতি জানাতে বগুড়া, কুষ্টিয়া ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়, নাহিদ হাসান তিতাস ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছি বগুড়ায়। সঞ্জু, চালের দরদাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জানা, আসলে দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেই সুযোগটা কিন্তু কাজে লাগায়, সুযোগ সন্ধানে কিন্তু হাতে গোনা কিছু ব্যবসায়ী বগুড়ার বাজারে কিছুদিন আগে পর্যন্ত চালের বাজার সম্পূর্ণরূপে স্থিতিশীল ছিল, কিন্তু এখন বর্তমানে চিকন চালের বাজার স্থিতিশীল থাকলেও কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে বেড়েছে মোটা চালের দাম। কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে মোটা চালের বাজার। আপনি জেনে অবাক হবেন, আসলে শুধুমাত্র ত্রাণ দিতে যাওয়ার জন্য হঠাৎ করে মোটা চালের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই বগুড়া সহ আশেপাশের যে চালকল মালিকরা আছে তারা কিন্তু হঠাৎ করে এই মোটা চালের দামটা বাড়িয়ে দিয়েছে। বগুড়ার বাজারে আজকে যে 29 চাল বলে সেই 29 চাল, 52 টাকার চাল আজকে বিক্রি হচ্ছে 56 টাকা, এবং 28-এর একটি চাল, 28 চাল, সেই চাল 55 টাকার চাল, সেটি বিক্রি হচ্ছে 58 টাকাতে। আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে চিকন যে চাল, কাটারি চাল, নাজির চাল, সে চালের যে বাজার আগের দামে বিক্রি হচ্ছে 64 থেকে 68 টাকা, এবং নাজির চাল যে চালটা বলা হয় নওগাঁ থেকে আসে সেই চাল এখনো বিক্রি হচ্ছে 78 টাকায়। তবে বগুড়া সহ আশেপাশে যে অটো রাইস মিলগুলো রয়েছে এইবারে শুরু থেকে কিন্তু চালের পর্যাপ্ত উৎপাদন কিন্তু ছিল, এবং ব্যবসায়ীদের একাংশ বলছে যে এই বছর এবারের মরশুমে চালের বাজার বেশি হওয়ার কারণ যে তাদেরকে বেশি দামে ধান কিনতে হয়েছে, ধানের বাজার বেশি হওয়ার কারণে কিন্তু তাদেরকে চালও বেশি দামে কিনতে হচ্ছে। নতুন করে ধানের মৌসুম না আসা পর্যন্ত কিংবা চাল আমদানি না করলে বাজার কিন্তু এরকম অস্থিতিশীলই থাকবে। আমি একটু কথা বলবো একজন ক্রেতার সাথে যে ঊর্ধ্বমুখী এই বাজারে তারা কি কি প্রতিবন্ধকতা মোকাবেলা করছেন। ধন্যবাদ। আসলে আমরা যারা ছোটখাটো চাকুরি করি আমাদের একান্তই চাওয়া, সরকার যেমন জ্বালানি তেলের দামটা কমিয়েছে তেমনি দ্রব্য মূল্যকে ফার্স্ট প্রায়োরিটি রেখে, কারণ সাধারণ মানুষ ঘুম থেকে ওঠার পরে আমাদের 3 বেলা খেতে হয়, সব জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু বেতন তো আসলে বাড়ে না। এই জন্য খাবারের প্রথমে চালের ব্যাপারটা আসে, সরকার চাল সহ সকল নিত্য পণ্যের দাম যেন সাধারণ জনগণের নাগালে রাখে এটাই চাওয়া থাকবে, এবং এটা যদি করতে পারে সাধারণ মানুষ ডক্টর ইউনূসকে সারা জীবন মনে রাখবে, এটা আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। ডানা, আপনি শুনছিলেন একজন ক্রেতা বলছিলেন যে যেহেতু দেশে সংস্কারের কাজ শুরু হয়েছে তাদের এখন দাবি যে সর্বপ্রথম এই চাল সহ নিত্য প্রয়োজনে যে দ্রব্য আছে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য, এবং বগুড়া উত্তরের প্রাণকেন্দ্র যে জেলাকে বিবেচনা করা হয় এই জেলায় যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে সাধারণ মানুষের যেটি কথা এবং ব্যবসায়ীদের একাংশের কথা, এই জেলায় কখনো চালের সংকট হওয়ার কথা না। বড় বড় রাইস মিল থেকে হাতে গোনা কিছু ব্যবসায়ী তারা কিন্তু চাল নিজেদের কাছে মজুত করে রেখেছে, এবং এই মজুত করার কারণে চালের বাজারে কিন্তু এই কৃত্রিম সংকট কিন্তু দেখানো হয়, এবং দেশের প্রয়োজনে যখন সর্বপ্রথমে ব্যবসায়ীদের দরকার হয় সে তার মাঝে অসাধু ব্যবসায়ীরা কিন্তু হঠাৎ করে এই যে চালের দাম বাড়িয়ে দেয়, এবং মোটা চালের বাজার যে এই বৃদ্ধি এতে করে কিন্তু অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন যে আসলে মানবতার সেবায় যখন তাদের এই মোটা চালের প্রয়োজন তখন সেই চাল তাদেরকে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, যা সত্যি এই বাংলাদেশের প্রেক্ষাপটে দুঃখজনক। তবে এটি কিন্তু সব ব্যবসায়ীরাই করছেন না, বগুড়ার অনেক উপজেলার ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের স্বল্প লাভে স্বল্প মুনাফাতে চাল বিক্রিরও চেষ্টা করে যাচ্ছেন। আমার কাছে এটি ছিল সর্বশেষ। আমরা চালের বাজারের আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ সঞ্জু। বগুড়ার মতো কুষ্টিয়ার বাজারেও কিন্তু কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ চালের দামের। সব ধরনের চালই কুষ্টিয়ার বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকের বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট চাল, সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল, অর্থাৎ যেটাকে গরিবের চাল বলা হয় সেটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার যে বাজারগুলো রয়েছে চালের সেখানে কিন্তু 56 টাকার নিচে কোনো
কোনো চাল নেই, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী, অর্থাৎ চালের দাম বেড়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে দীর্ঘ দিন ধরে এই যে চালের বাজারের যে অস্থিরতা, এটি কিন্তু কোনোভাবেই কমছে না। তাই সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ জন্মাইছে এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলছে যে দীর্ঘদিন ধরে যে মিল মালিকদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণেই কিন্তু কোনোভাবেই চালের বাজারটি নিয়ন্ত্রণ হচ্ছে না বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে বাজারের, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে চালের দাম বৃদ্ধিতে কিন্তু এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিল গেট থেকে যে দামে কিনছেন তার থেকে 2 টাকা বা 1 টাকা লাভ করে কিন্তু তারা বিক্রি করছেন। তাই বলছেন যদি মিল গেটে দাম কমে তবেই কিন্তু কম দামে বেচতে পারবেন, তাছাড়া কোনোভাবেই বেচা তাদের সম্ভব নেই। তবে তারা কিন্তু একটা আশঙ্কার কথা বলছেন, এই দীর্ঘদিন ধরে চালের বাজারের এই অরাজকতা চলার কারণে কিন্তু তাদের বেচা কিনা কমে গেছে, তারা বলছে এক প্রকার তাদেরও কিন্তু লাভ কমে গেছে, তাই তারাও চাই যে চালের দামটি কমুক। আর এ বিষয়ে যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিকরা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের নানা অজুহাত, কখনো ধানের দাম বৃদ্ধির অজুহাত, কখনো আবার ধান সংকটের কথা বলছেন। তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত চালের ধানের যে সংকট সেটি রয়েছে এবং ধানের দাম চড়া, যার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু চালের দাম আসলে চড়াই থাকছে। তবে আমরা একটা জিনিস দেখেছি যে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারের যে অস্থিরতা, এটি নিয়ন্ত্রণে কিন্তু তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি, কারণ বড় বড় মিল মালিকদের যে সিন্ডিকেট, যেমন কথিতই রয়েছে যে কুষ্টিয়ার বড় বড় যে মিল মালিকরা রয়েছে সেই মিল মালিকদের হাতেই কিন্তু দেশের চালের বাজারটা নিয়ন্ত্রিত হয় এবং দাম নিয়ন্ত্রিত হয়। তাই সাধারণ যারা ভোক্তা তারা বলছেন যদি কুষ্টিয়ার এই বড় বড় মিল মালিকদের সিন্ডিকেট না ভাঙা যায় তবে কিন্তু কোনোভাবে চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে না। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় 600 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায় এই কুষ্টিয়া থেকে। যদি এই কুষ্টিয়ার বাজারে চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু ধন্যবাদ তিতাজ আপনাকে। আপনি যেমন বলছিলেন আসলে সারা দেশের মতো কিন্তু দেশের সর্বোত্তরের জেলা যে পঞ্চগড়, সেই পঞ্চগড়েও কিন্তু আসলে চালের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু আজকে বাজারে ঘুরে কিন্তু সেটা লক্ষণীয় হয়েছে। আমি সকাল থেকে আসলে পঞ্চগড়ের বিভিন্ন বাজারে খোঁজ নিয়েছি, প্রত্যেকটি চালে কিন্তু আসলে 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা সাধারণ যারা ক্রেতা তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ী আমাকে জানিয়েছে আসলে প্রত্যেকটি চালের বস্তায় প্রায় 100 থেকে 150 টাকা বৃদ্ধি হয়েছে, যেই কারণেই কিন্তু আসলে এখানে বা প্রত্যেকটি খোলা বাজারে কিন্তু আসলে চালের দাম অনেক বলে জানিয়েছে। বিশেষ করে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে দাম বৃদ্ধিতে তারা বেকায়দা পড়েছে। আমরা কথা বলবো একজন ক্রেতার সাথে, আপনার কাছে জানতে চাই যে চালের বাজার বর্তমান কীরকম, আগে কীরকম নিচ্ছেন এখন? আগে ছিল বাজারটা বেশি কম ছিল, তারপর একটু কমে ছিল, আর আবার বাড়েছে, আবার 500 টাকা বাড়ে গেছে, 50 টাকা লাগবে। যদি আরো কিছু আরো যদি কম হয় একটু ভালো লাগবে। আমি তো ভ্যান চালা খাই, আর কিছু তো ইনকাম নাই, বাইরে ইনকাম করে তো কোনো বুদ্ধি নাই, কি করে ভাবে চলবো। আমরা শুনছিলাম যে একজন ক্রেতার কাছে, আমরা কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আসলে আপনার কাছে জানতে চাই যে আসলে চালের দাম বৃদ্ধি হওয়ার কারণ কি? আসলে মিলে চালের দাম বাড়ে গেছে, যে অটো মিলের অটো মিল মালিকরা চালের দাম অনেক বাড়াই দিচ্ছে, ওরা বলতেছে চাল ধানের দাম বেশি এই জন্য চালের দাম বেশি। তো এই অটো মিল থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, এই জন্য চালের বাজারে প্রত্যেকটি চাউলে 100 থেকে 150 টাকা, কিছু কিছু চাউল মোটা চাল যেটা যেটা নিম্ন আয়ের মানুষ খায় সেই চাউলটা প্রায় বস্তায় 200 টাকা বাড়ে গেছে। চলতি মাসের যদি শুরু থেকে হিসাবটা করা যায় তাহলে 2500 টাকার চাউলটা এখন 2700 টাকা বর্তমান বাজারে, একটা বস্তায় 200 টাকা করে বাড়ে গেছে গোটা চাউলটা। আমরা শুনছিলাম যে একজন ব্যবসায়ীর কাছে, আসলে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে প্রত্যেকটি বস্তায় কিন্তু 500 টাকা থেকে 400 টাকা বৃদ্ধি পেয়েছে। এমনি করে আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে পঞ্চগড়ের যে উৎপাদন হয়, আমরা দেখেছি যে এই গত মৌসুমে প্রায় 33,000
হাজার হেক্টর জমিতে কিন্তু আসলে বোরোর আবাদ হয়েছে, সেই তুলনায় কিন্তু এখানে চাহিদা রয়েছে 20-22 হাজার মেট্রিক টন। এই চাহিদার উদ্বৃত্ত কিন্তু থেকে থাকে, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এখানে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে কিন্তু চালের দাম কিন্তু অনেকটা বেশি আমরা লক্ষ্য করেছি, এবং এখানে সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে তৎকালীন যে সরকার শেখ হাসিনা সরকার, সেই সরকার পদত্যাগের আগে যে দাম ছিল তার থেকে বর্তমান বাজারে কিন্তু আসলে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে বলে এমনটি কথা বলছে। তারা বলছে যে আসলে এইখানে উৎপাদন যে পরিমাণে হয় সেই পরিমাণে আসলে কিন্তু ধানের দাম এবং চালের দাম কম থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে চালের দাম দিন দিন কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের কাছে আসলে দাবি রয়েছে যে আসলে বাজার নিয়ন্ত্রণ করার, অর্থাৎ নিয়মিত যে বাজার মনিটরিং করার, সেই মনিটরিং করার জন্য তারা কিন্তু সাধারণ ক্রেতারা দাবি জানিয়েছে। এদিকে কিন্তু আমরা কথা বলেছি যে সাধারণ ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাকে বলছে যে আসলে অধিকাংশ চাল কিন্তু অটো মিল থেকে নেওয়া হয় বা ক্রয় করা হয়, সেই অটো মিলগুলোতে আসলে চালের রেট আসলে অনেক বেশি থাকার কারণে এটি কিন্তু খুচরা বাজারে কিন্তু আসলে প্রভাব পড়ছে বলে এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ, আমি চলে যাচ্ছি স্টুডিওতে জানা।